হ্যালো ভিউয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার এই ছোট্ট চ্যানেলটিতে লটিপ অনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, কারণ আমার পরবর্তী ভিডিওগুলো যতগুলো আমি ইউটিউবে আপলোড করব সেগুলো সবার আগে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে আপনারা কীভাবে কাইন্ড মাস্টার এবং পিক্সেল ল্যাব দিয়ে কীভাবে আপনারা সব থেকে বড়ো রোল করতে পারবেন। দেখুন আপনার ভিডিওতে কিভাবে এই ধরনের বড় রোল কিংবা লেখার যে লাইনটা সেভাবে কিভাবে করতে পারবেন। তো বন্ধুরা চলুন আজকে দেখে নেব। প্রথমে আপনাদের একটা বলি কথা, সেটা হচ্ছে আপনারা পিক্সেল ল্যাব আর কাইন মাস্টার দুটোই আপনারা ডাউনলোড করে নেবেন। তা আমি পিক্সেল ল্যাবটা ক্লিক করছি। পিক্সেল ল্যাবে ক্লিক করার পর ইন্টারফেস আসবে এরকম। তারপরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর এখানে এ লেখা আছে, এ ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করতে পর এবার এডিটে ক্লিক করবেন। এডিটে আমি ক্লিক করছি। তো এবার আমি লিখবো এখানে, আমি যত খুশি ইচ্ছা তত লিখবো। এখানে আমি গাছ মাথা লিখে দিচ্ছি, তখন যত ইচ্ছা করো হোক না কেন গাছ মাথা লিখে দিচ্ছি। আমার এখন তো এখানে আমি লিখে দিচ্ছি তো লিখে দিলাম। লিখে দেওয়ার পর এবার আমি ওকে করে দেবো। দেখতে পাচ্ছেন ওকে, এটা লেখাটা বোঝা যাচ্ছে না। তো আমি এখানে একটা এইরকম চিহ্ন দিতে, তো লেখাটা বোঝা যাবে হয়তো। তো এরকম আসার পর তো আমি এটা কি করব, এই যে সাইডে এই বলটা দেখতে পাচ্ছেন, এই বলটা ধরে এই দিকে টান দিব। আমার লেখা না দেখা যাক। তো আমার এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এদিকে নেসবেন। নেসার পর দেখুন সাইজ বলে লেখা আছে, একটা ছোটোটি একটা বড়টি, এটাতে ক্লিক করবেন। তো এটা আর একটু করতে হবে। আমার পুরোপুরি এখন হয়ে গেছে। লেখাটা আপনার এখানে না বোঝা যাক, সে কোনো ব্যাপার নেই। তো এই দেখার পর আপনার এই সেভ করে নেবেন। এখানে এইটা সেভের অপশন, সেভের অপশন ক্লিক করার পর ওয়েট করবেন। তো সেভ হয়ে গেছে। এবার আমি কাইন মাস্টারে চলে যাব। কাইন মাস্টার ওপেন করছি। মাস্টার ওপেন করার পর দেখুন এটা আমি ডিলিট করে দিচ্ছি। এই লেখাটা ডিলিট করার পর এখানে আমি যাচ্ছি মিডিয়াতে, যাচ্ছি সার্ভার পিক্সেল ল্যাবে। তো আমি এই লেখাটা এবার নিয়ে নিচ্ছি। দেখুন লেখাটা কিন্তু বড়ো হচ্ছে না। এবার আমি কিন্তু লেখাটা বড়ো করে নেব। আপনার যেরকম বড়ো করার দরকার আপনি সেরকম করবেন। এবার আপনি এরমভাবে নিয়ে চাবিটা অপশনে ক্লিক করেন, দিয়ে এই মাথায় দেবেন। এবার এই লেখাটা এদিক থেকে এদিকটা টান দিবেন। টান দেওয়ার পর দেখুন খুব স্পিড হয়ে গেছে। তো আপনার এটি স্পিড যদি হয় তো আপনার এটা এরমভাবে নিয়ে এরম দিয়ে দেবেন। তাহলে বন্ধুরা বুঝতে পারেন কীভাবে কী করবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন।